এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কেক ডেকোরেশনের জন্য গোলাপটা কিভাবে কোনো প্রকার নজল ছাড়া হাতেই বানিয়ে নেওয়া যায় তার পদ্ধতি। আর এই ভিডিওটি সম্পূর্ণভাবে আমাদের সাথে থেকে দেখে নিন, কোনো প্রকার স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি প্রত্যেকটা স্টেপ না দেখলে ভালো করে গোলাপটা করতে পারবেন না। চকলেট কেকের উপর চকলেট কালার গোলাপ করে নেওয়ার জন্য চকোফান বিস্কুট গুঁড়ো করে নিয়েছিলাম, ওইখান থেকে 2 চামচ নিয়ে নিচ্ছি। আপনার ঠিক যতটা প্রয়োজন আপনি ঠিক ততটা বিস্কুট গুঁড়া নিয়ে নেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি জাল করে ঠান্ডা করে রাখা দুধ। বিস্কুটের ভিতরে যে ক্রিমটা ছিল ওইটা কিন্তু তুলে নিয়ে আমরা বিস্কুটটা ব্লেন্ডার করে নিয়েছিলাম। বিস্কুটের ভিতরের ক্রিমটা এর সাথে দিয়ে দিচ্ছি। ডোটা কিন্তু আমাদের রুটির ডোয়ের মতন হবে। অল্প পরিমাণে বিস্কুট গুঁড়া নিয়ে নিয়ে ঠিক এরকম রুটির একটি ডো বানিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের 3টি গোলাপ করে নেওয়ার জন্য আমি এইটুকু গোলাপ করে নিয়েছি। আপনার ঠিক যতটুকু দরকার আপনি ওইভাবে করে নেবেন। হাতের সাহায্যে অনেকটা ডোলে নিয়ে খুব ভালো করে ঠিক এরকমভাবে একটি গুল্লা বানিয়ে নিচ্ছি। যতটা বেশি পরিমাণে মিশিয়ে নেওয়া যাবে গোলাপগুলো ততটাই সফট হবে, এর জন্য খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রুটির মতন করে একটি বেলনি দিয়ে ঠিক এরকম ভাবে সুন্দর করে একটি রুটি বানিয়ে নিচ্ছি। পূজার ঘরের যে ছোট গ্লাসগুলো থাকে এইগুলো দিয়ে ঠিক এরকম ভাবে 5 থেকে 6টি ছোট রুটি আমি করে নিয়েছি। এরকম সাইজের যে কোনো একটা কিছু দিয়ে ঠিক এরকম ভাবে গোল গোল রুটিগুলো করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা রুটি যাতে সমান হয়। প্রত্যেকটা রুটি সমান হলে কিন্তু গোলাপটা দেখতে অনেকটা বেশি সুন্দর হয়। কেক ডেকোরেশনের গোলাপ বানিয়ে নেওয়াটা আমি একদম ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখে নিন। আমি একটি রুটির গোলা নিয়ে দেখতেই পাচ্ছেন ঠিক এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গোলাপের মাঝের কলিটা করে নিচ্ছি। গোলাপের কলিটা পরে নেওয়া শেষ, আরেকটি রুটি দিয়ে ঠিক এরকম ভাবে 2 পাশ থেকে সুন্দর করে আটকে দিচ্ছি। গোলাপের এক একটি পাপড়ির শেপ কিন্তু চলে আসছে। একই রকম ভাবে আমি কিন্তু কোনো প্রকার স্কিপ করছি না, একদম সামনে থেকেই দেখিয়ে দিচ্ছি একটার পর একটা পাপড়ি কিভাবে একইভাবে লাগিয়ে নিয়ে আলতো হাতে জোড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু গোলাপটা করে নেওয়া শেষ। একই রকম ভাবে আরো 2টি গোলাপ করে নিয়ে সবার সাথে শেয়ার করছি।